Hello, welcome to another daily life vlog of Truly Bangali Couple. आज के रविवार, आज के हमरा को था बाहर एक घूम के आए थे ना. Last दो सप्ताह तीन सप्ताह थे रोज घूम चुके बाहर था का बच्चे ना. मानस फिरता आज के घूम कर ठुकरी खा रहा बच्चे बाहर ही था गो हमरा. बाहर तो हमें तो continuously बिरोनो जो ना अनेक काज जो मेरा चे पुरी इसका पुरी छना बाकी आचे था गो बच्चे. আজকে বাড়িতে সেরকম কিছু মেনু হচ্ছে না, সেরকম বলতে গেলেও অনেক রকম হয়ে যাচ্ছে. মাছের ঝোল হচ্ছে, মাছ আনতে যেতে হবে বাজার বাইরে হয়ে, এখন বাজারে যাচ্ছি. আলু টমেটো ধনে পাতা আর একটু মাছ, মা যেটা বললো. আর সুলগ্না আপাতত লাউ কাটছে, একটুখানি কুচো চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি হবে, প্রিপারেশনটা দেখাবো তোমাকে. আর বাকি খুচখাট যে ঘরে গাছগুলো থাকে ঝাড়া মোছা, সেগুলো তোমরা দেখেছো. আমি তো বন্ধু আমার এক্সপার্ট, আমি সেই গাছগুলো সামান্য কিছু হয়েছে, সামান্য কিছু বাকি আছে. না দরকার নেই, না দরকার নেই. আচ্ছা, আর কে ফুল ফর্ম মনে হচ্ছে রামু কাকা, মানে আমি. আর রাত্রিবেলা আজকে আমরা খাচ্ছি না, কারণ রাতে আমরা আবার খাইবার পাসে যাব. আশা করছি খাইবার পাস পার্ট ওয়ানটা তোমরা অলরেডি দেখে নিয়েছো. যদি এখনও দেখে না থাকো, ওপরে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, অবশ্যই খাইবার পাস পার্ট ওয়ানটা দেখে নিও. তা নাহলে খাইবার পাস পার্টটা তোমার একটু আধুরা আধুরা লাগবে, যে এ কী ব্যাপার, হুট করে কেন শুরু হয়ে গেল. তো আগে পার্ট ওয়ানটা দেখে নাও, তারপরে পার্ট টুটা অবশ্যই এনজয় করো. থেকে আসলাম, দেখলি তোমরা কতটা ভিড় ছিল, সম্পূর্ণ বাজারটা দেখাতে পারলাম না, নেক্সট যে আরেকবার ট্রাই করব. তো শীতকালে বাজারে চোখ জুড়িয়ে যায় শাক সবজি ভর্তি. ভাই দেবে নতুন আলু উঠে গেছে অনেক দিন হলো. ফর ইউর জাস্ট আপডেটস অনলি, ফুলেশ্বরী বাজার 30 টাকা করে নতুন আলু পাওয়া যাচ্ছে. আর একটু রুই মাছ নিয়ে এসেছি. আর সুলগ্না বলেছিল বড় আর সুলগ্না বলেছিল কুচো রুই নিয়ে আসতে, কুচো চিংড়ি নিয়ে আসতে, লাউ চিংড়ি করবে বলে. তো আমি কুচো চিংড়ি পাইনি, আমি একটু বড় চিংড়ি নিয়ে এসেছি. আপাতত আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে. ম্যাডাম ম্যাডাম ব্রেকফাস্ট তৈরি করছেন অ্যাজ ইউজুয়াল, আমার রোববারে ব্রেকফাস্ট. বাটার ব্রেড, তার উপর দিয়ে আমি জোর জবরদস্ত চিৎকার চেঁচামেচি করে পাওয়া সামান্য একটুখানি চিনি, এক বস্তা চিনি খাই রেগুলার. মানে ওর চায় যদি ভুল করে সকালবেলা তুমি চুমুক দিতে, ওর মন মাতানো চায়ে ওট মাঠ, তোমার মন মাতক না মাতক সুগার লেভেল বেঁচে যাবে. আমার রোববারের ব্রেকফাস্ট 3টে বাটার টোস্ট, তার সাথে ধার করা চেয়ে চিনতে নেওয়া সামান্য একটুখানি দানা ছড়িয়ে আছে চিনির, বুড়ি খাচ্ছে ওটস হেলদি, এটা হচ্ছে ওটসের খিচুড়ি, বাট অ্যাকচুয়ালি এটার মধ্যে ভাপের বেশি ভেজিটেবলস আছে, এর মধ্যে আছে বাঁধাকপি ফুলকপি শিম, কারণ বিনস ছিল না, আলু ছোট্ট একটা আলু, সব দিয়ে মুগ ডাল দিয়ে ওটস, হেলদি অপশন, বেটার দেন ব্রেড. তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারলাম না, এতক্ষণ সুলগ্নার ফেভারিট কাজ করছিল, মাছ পরিষ্কার করছিল. ও পারলে তোমার বাড়ির মাছটাও কেটে দিয়ে আসবে, পরিষ্কার করে দিয়ে আসবে. বাইদেবে কি রান্না হচ্ছে? একটা ফেভারিট কাজ আর ওই বকওয়াসগুলো আমি হজম করি হাসি মুখে, আমার ট্যালেন্ট মাছ বাজাটাও আই হেট ইট. আর একটা জিনিস ডিক্লেমেশন দিয়ে রাখি, আমি ওকে অনেক না করছিলাম আজকে শুট করতে, কারণ আমার মাথার মতো 2 লিটার তেল দেওয়া, আই হেট ইট. কতটা ফেভারিট সেটা বললাম, আমার মাছটা ওরকম ফেভারিট, ইস কামা আসবে না যখন আসে, আমি মোট মাছ বেবি ধরার মতন করে নিয়ে আসি নিচ থেকে উপর অব্দি, বিকজ ইটস টু কস্টলি, লাস্ট স্টোরেজ থেকে আসে যদি
কিন্তু আসার পর সব থেকে ওটার আমার পয়সা অসুল হয় যে অর্ঘ চক্রবর্তী ওই তেলটার গন্ধ পেলে আশেপাশে বসে না বা ধোয়াশ করে না, তার শোয়ার সময় পুরো বিছানা পাওয়া যায়, ও একদম গিয়ে এক কিনারে গিয়ে উঠবে না, অন্তত কি বলবো। চিংড়ি ফ্রাই নো এক্সপ্রেশনস এই ধরনের আইটেমে মিষ্টি ছাড়া ভালো লাগে না, আমি সুগার লাইট ইউজ করছি, সুগার লাইটের চিনিটা একদম কম লাগে পরিমাণে, তো এটা স্টেভিয়া থেকে তৈরি, তো ইটস গুড ফর কি বলবো সুগার পেশেন্টস অলসো, এটা খেতে পারে। এটা কি রান্না হচ্ছে? মাছ, দই মাছ। কি মাছ? দই দিয়ে মাছ। এটা হচ্ছে টমেটো, লাল লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, লাল কাঁচা পাকা লঙ্কা, আর তার সঙ্গে হচ্ছে আদা বাটা, একসঙ্গে মিক্স করে বাটা। Thank you.
একটা বড় টমেটো দেওয়া আছে, চার পাঁচটা কাঁচা লঙ্কা, যেহেতু দই মাছ দই তো করবেই। সুলগ্নের আজকে রবিবার রান্না মোটামুটি কমপ্লিট, একটু পরে স্নান টান করবো। আজকে গ্যারাজটা আমাদের পরিষ্কার করার কথা ছিল, আমাদের মানে আমার পরিষ্কার করার কথা ছিল, কিন্তু ঘর দো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেল আমার। সমস্ত গ্রিল ফিল, দরজা জানলা, টেবিল চেয়ার সব মুছে টুছে যে সময়টা হাতে বাঁচল 15-20 মিনিট, ওটাতে গ্যারাজ মোছা, গাড়ি মোছা এগুলো হবে না আমার দ্বারা, তো ওটা স্কিপ করলাম নেক্সট উইকের জন্য। আপাতত দেখি স্নান টান করে খাওয়া দাওয়া করে কোথাও বেরোনোর প্ল্যান আছে। বাবার সাথেও ছাদে এসেছিলাম একটুখানি জামা কাপড় মেলতে দিতে। আজকে পেছনে দেখতে পাচ্ছ প্রচণ্ড কুয়াশা আছে। আগের ব্লগে তোমাদেরকে দেখেছিলাম এখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায়, এবং ভোরবেলা যখন রোদটা মানে সূর্যটা ওঠে সেই সময় কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। যদি সেই ব্লগটা দেখে না থাকো সেখানে উপরে আই বাটনে লিঙ্কটা দেওয়া আছে, ভিডিওটা একবার দেখে নিও, ভালো লাগবে। আর আপাতত আজকে আমাদের যা প্ল্যান আছে যে দুপুরে খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নিয়ে, তারপর আমাদের প্ল্যান হচ্ছে খাইবার পাস পার্ট টু ভিডিওটার জন্য। আর আগামী কালকে থেকে আমার জার্নিটা একটুখানি বেশি হচ্ছে অফিসের জন্য, কয়েকদিনের জন্য আমি খড়িবাড়ি বলে একটা জায়গায় পোস্টিংয়ে যাচ্ছি। খড়িবাড়ি হচ্ছে শিলিগুড়ি থেকে প্রায় ধরে নাও 40+ কিলোমিটার, বাসে জার্নি পড়ে যায় তোমার 2 ঘন্টা থেকে জামের উপর ডিপেন্ড করে 2.5 ঘন্টা অবধি। তো আমার বাড়ি থেকে যদি কাউন্ট করি তো আপ ডাউন প্রায় 100 কিলোমিটার পড়ে যায় এভরিডে, আর জার্নি হিসাব করলে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 5 ঘন্টা,
প্লাস অফিস টাইমস, মানে এটা আমি আমার ক্ষেত্রে একটু বাড়িয়ে বলছি না, এই জার্নিটা সুলগ্না এভরিডে করে। তো আমিও আগে করতাম যখন আমার পোস্টিং ওখানে অ্যাকচুয়ালি ছিল, এখন কয়েকদিনের জন্য যাচ্ছি, 3 সপ্তাহ ওই 23-24 দিনের জন্য। ব্লগিংটা একটুখানি চাপের হয়ে যাবে। তো আমাদের দুপুরে খাওয়ার টাইম চলে এসছে, মা একটু আগে খেয়ে নিয়েছে, মা খিদে পেয়ে গেছিলো, শরীরটা ভালো নেই, সুলগ্ন ওখানে খাবার দাবার পাচ্ছে, মায়ের বাবারও পুজো হয়ে গেছে। মোটামুটি আজকে দুপুরবেলার মেনু রোববারে ভাত, ধনে পাতা বাটা, কি চিংড়ি জানি এটা, লাউ চিংড়ি, দুধ দিয়ে, হ্যাঁ দই দিয়ে মাছ, দই মাছ বলে যেটাকে, সেটা একটু আচার নেব তার সাথে আমি, যথেষ্ট। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আমরা এখন আস্তে আস্তে, হ্যাঁ হয়েছে, ভালো রান্না করেছে, নর্মালিও করে। তো আমরা এখন একটুখানি রেস্ট নেব, দিয়ে রেডি হব খাইবার পাস পার্ট 2 এর জন্য, যেটা ভিডিও তোমাদেরকে বেশি নর্মাল করতে হবে না, এর মধ্যেই চলে আসবে। আর তোমরা এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি কিন্তু ফেসবুকের মাধ্যমে ভিডিও দেখছো, তাদের কাছে অনুরোধ করব, একবার মাত্র একবার ডাইরেক্ট ইউটিউবে ঢোকো, ইউটিউবে ঢুকে সার্চ করো ট্রুলি বাঙালি কাপল, চলে আসবে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, তাহলে আর তোমাদেরকে লাইফ টাইম সাবস্ক্রাইব করতে হচ্ছে না। আর তোমরা যত দেখবে ভিডিও, তোমাদের ভালো লাগলো খারাপ লাগলো এগুলোর জন্য আমরা মোটিভেশন পাই একটা, তো সেটার জন্য একবার ওই সার্চ করো ট্রুলি বাঙালি কাপল, চলে আসবে, সাবস্ক্রাইব করে নাও, তোমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে, তোমরা তাহলে ভিডিওটা একদম ডিরেক্ট ইউটিউব থেকে দেখতে পাবে। আর নেক্সট ভিডিও নিয়ে আমরা আশা করছি উইদিন 24 আওয়ার্স চলে আসবে তোমাদের কাছে, ততক্ষণের জন্য খুব ভালো থাকো। আর একটা জিনিস করবে, সেটা হলো তোমাদের সানডে কেমন কাটছে, তোমরা কিভাবে সানডে কাটো সেটা আমাদের জানাতে পারো, আমাদের কমেন্ট করে জানাতে পারো, যে আমরা তো ইউজুয়াল সানডে এরকম কাটে, জামা কাপড় কাচলাম, এই করলাম, যেগুলো দেখায়নি মানে যেগুলো দেখানো যায় না ওগুলো করলাম, তোমাদের কেমন কাটে আমাদের অবশ্যই জানাবে। আমিও রামু কাকার মতো প্রচন্ড খেটেছি কিন্তু, অন্য তো আর কে ভর করে, ও হচ্ছে মডার্ন আর কে। সাবস্ক্রাইব করার পরে এইরকম করে বেলটা কিন্তু বাজাতে ভুলবে না, মানে ঠিক আছে। তো ততক্ষণের জন্য খুব ভালো থাকো, সুস্থ থাকো, যেটা মেন দরকার। আর টাটা।